ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ করার জন্য পিএম কিষাণের কিন্তু 6,000 থেকে 8,000 টাকা বাড়ানো হয়েছে, তার বিস্তারিত আজকে আমরা এই ভিডিওর মধ্যে জেনে নিব। কৃষকদের জন্য কিন্তু খুব বিশেষ সুখবর হতে চলেছে। অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেল যে আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে দিয়ে অল অপশনটি নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমাদের সমস্ত আপলোড ভিডিও নোটিফিকেশন দ্বারা আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যেতে পারে। আর এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন, তাদেরকে দেখার চেষ্টা করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন পিএম কিষাণ যোজনার কৃষকদের জন্য সুখবর, এখন 8,000 থেকে কিন্তু কৃষকরা পাবেন। কেন্দ্র সরকার পিএম কিষাণ যোজনার আয়তর ও কৃষকদের জন্য 6,000 টাকা থেকে বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে পিএম কিষাণের জন্য। কেন্দ্রীয় সরকার ও পিএম কিষাণ ও যোজনায় আওতা কৃষকদের আয় ও সহায়তা 6,000 থেকে 8,000 টাকাও করতে পারে। দেশের নিয়োজিত ও আসতে এই এমন পরিস্থিতিতে ভারত সরকার ক্ষুদ্র কৃষকদের ও নগর সংস্থা এবং তৃতীয়াংশ বাড়ানোর কথা নিবেদন করেছেন। কৃষকদের টাকা বাড়ানো হলে ও সরকারের ভোট ব্যাঙ্ক বাড়তে পারে। সাংবাদিক মাধ্যমে খবর অনুযায়ী ও বিষয়টি সঙ্গে যুক্ত আর্থিকরা ও জানিয়েছেন, সরকার এখন ক্ষুদ্র কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া অর্থের পরিমাণ 6,000 টাকা থেকে 8,000 টাকা করার ও ভাবছেন। এই প্রতিবেদনে বলা হয়েছে প্রতি বছর 8,000 টাকা দেওয়া হয় তাহলে ও সরকারের অতিরিক্ত ও 200 বিলিয়ন টাকা খরচ বাড়বে। মধ্যপ্রদেশ ও রাজস্থান সহ দেশের 5টি রাজ্য ও নিয়োজন হয়ে চলেছে, নির্বাচনের তারিখ ঘোষণা করে ও হয়েছে এবং এমনস্থায় ও কৃষকের সম্মান নিধি যোজনার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। সরকার শীঘ্রই তা ও ঘোষণা করতে পারে তথা ও নির্বাচনের পর এই নতুন ও প্রাণ বাস্তবায়ন করাও যেতে পারে এবং অর্থ বাড়ানো হলে এতে 8 কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন। এখনও কৃষকরা 15তম কিস্তির অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতিতে 30 নভেম্বর বা তার আগে কৃষকরা 15তম কিস্তি পেতে পারে বলে আশা করা হয়েছে। 15তম কিস্তি ছাড়ার পর আপনি opmkishan.gov.in আপনার কিস্তি স্ট্যাটাস চেক করতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সরাসরি কৃষক নিবন্ধন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ প্রদান করবে। তবে দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন 6,000 থেকে 8,000 টাকা করা হয়েছে পিএম কিষাণ যোজনার টাকা, তো এতে কিন্তু ও কৃষকরা খুবই উপকৃত হবে। তো আশা রাখি ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।